শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি আমার লাইভের প্রথমেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃতি সন্তান জুবায়ের রহমান আনসারী সাহেবের গতকালকে আপনারা জানেন যে উনি মৃত্যুবরণ করেছেন, আমি প্রথমে উনার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার লাইভটা শুরু করতেছি। আমার নিজে রোজ হবিগঞ্জের চুনারঘাট থেকে উনার জানাজায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন মহামারী বাংলাদেশে, বাংলাদেশ সারা বাংলাদেশ যখন লকডাউনে, তখন আমার প্রিয় নবীজির কথা মনে করে আমি আর যাইতে পারি নাই ব্রাহ্মণবাড়ি। আমার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যে কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় তাহলে আপনি যে জায়গায় আছেন এই জায়গায়ই থাকবেন, আপনি কোন জায়গায় যাবেন না, বরং অন্য জায়গা থেকেও যেন কেউ এই মহামারী এলাকায় আসতে না পারে। সারা বাংলাদেশে যখন লকডাউন অবস্থায় আমার এত খারাপ লাগছে, যখন দেখলাম কয়েক লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে জানাজায় আসছেন, সম্মান প্রদর্শন তো বিভিন্ন ভাবে করা যায়, আপনি চাইলে দুই রাকাত নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া চাইতে পারতেন। জানাজা তো কোনো ফরজ নামাজ না যে আমাদের সবারই যাওয়া লাগবে, এটা তো হচ্ছে গিয়ে আপনারা জানেন যে একটা জায়গার কিছু মানুষ এক জায়গায় একটা জানাজা পড়লে এটা দায়িত্ব পালন করা হয়। এইরকম একটা মহামারীর সময়ে যেখানে মক্কা মদিনাতে যেখানে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা তাও তো বাংলাদেশে তো আমি দেখি সরকার তাও বন্ধ করেন নাই, সীমিত করে দিছেন, জননেত্রী শেখ হাসিনা সীমিত করে দিছেন যে আপনারা সীমিত আকারে আল্লাহর ওয়াস্তে সীমিত আকারে আপনারা মসজিদে থাকবেন, যেখানে মক্কা মদিনাতে যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা আমাদের প্রাণের নবী মুহাম্মদ রাসূল ইসলামের কথাও যদি না শোনেন তাহলে আমাদেরকে বাঁচাবে কে, কার কাছে আমরা চাই? এরকম একটা মহামারীর সময় দেখেন সরকার এত কষ্ট করে যারা দিন আনে দিন খায় তারাও লকডাউনে বাসার ভিতর বসে আছে, তাও এই আজাব এই করোনা ভাইরাসটা আমাদের কাছ থেকে বিদায় নেয় কিনা। এইরকম সময়ে যখন কয়েক লক্ষ মানুষ আপনারা এক জায়গায় হইলেন নাসিরনগরে, আপনারা বলেন যে এই ব্রাহ্মণবাড়িয়ার পাশে আমাদের হবিগঞ্জ পুরা সিলেট ডিস্ট্রিক্ট, এদিকে পাশে হচ্ছে কি চিটাগাং ডিস্ট্রিক্ট, এই চিটাগাং বিভাগে পুরা সব জায়গাটাকে আপনারা পুরা অরক্ষিত বানাই দিলেন, এখন করোনার কাছে সারেন্ডার করা ছাড়া করোনা তো এখন আমাদের পুরা জায়গা দখল করে নিবে, সরকারের আর কি করতে পারে বলেন? সরকারের তো আর কিচ্ছু করার নাই। কয়েক লাখ মানুষ যখন এক জায়গায় হয় তখন কি পুলিশের বাপের মাধ্যমে শুধু একটুকু অনুরোধ করবো যে প্লিজ কষ্ট করে আর কখনো এইরকম আর কোনো, এটা যদি আমার নিজের জানা যাওয়া হয় আমি আমার এলাকার মানুষকে বলে দিচ্ছি যে আমার নিজের জানা যাওয়া যদি হয় তাহলে দুই চারজন মানুষ ছাড়া যেন আমার জানা যায় আর লাগবে না, কারণ আমি তো পৃথিবী থেকে বিদায় নিচ্ছি কিন্তু অন্যরা যেন অন্তত এই রোগের কারণে যেন এফেক্টেড না হয়। পরিশেষে আপনাদেরকে আবারও বলবো, আমি আনসারী সাহেবের আবারও আত্মার মাগফিরাত কামনা করে বলছি যে আপনারা যারা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তাদেরকে বলবো যে অন্তত নবীজির কথা, আমাদের নবীজির কথা অন্তত মেনে অন্তত এইরকম এই একসাথে একত্রিত হওয়া থেকে আপাতত কিছুদিন আপদকালীন সময় আপনারা আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই জায়গা থেকে মুক্তি দেন। কারণ যদি আমরা বিবেক দিয়ে বিচার করি, কারণ বিবেক তো হচ্ছে গিয়ে এটা আমাদের মুসলমানদের কিসেতেই দেওয়া আছে যে বিবেক দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন যে কোনটা ভালো কোনটা খারাপ, কারণ মানুষের কল্যাণের মধ্যেই তো সবকিছু নিহিত, মানুষের কষ্ট দিলে যদি দুজক হইতে পারে তাহলে মানুষের ভালো চাওয়ার মধ্যেই তো আমরা ভেজ নিশ্চিত করা আছে। আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে আবারও চাচ্ছি আমি হুজুরের মাগফিরাত কাম আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার যেন এই শোক বইতে পারে, এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আল্লাহর হাতে চাচ্ছি যে অন্তত বাংলাদেশের যে যে জায়গায় আছেন সরকারের পক্ষে এটা সম্ভব না কোনোভাবেই, এত মানুষ একত্রিত হইলে আপনারা অন্তত এইরকম একটু বিবেকের পরিচয় দিয়ে এই বাংলাদেশটাকে আপনারা মুক্ত রাখবেন, বাংলাদেশটাকে আপনারা এইরকম একটা আজাব থেকে অন্তত আমরা যেন বেঁচে থাকতে পারি, এই এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন।